বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার জন্য করোনা ভ্যাকসিন বা টিকা নেওয়াটা খুবই জরুরি। ভ্যাকসিন নেওয়া মানে এই না যে আপনি করোনার নিয়মগুলো আর ফলো করবেন না। ভ্যাকসিন নেওয়ার পরও আপনার করোনার নিয়মগুলো মেনে চলতে হবে, তাহলে আপনি সব দিক থেকে করোনা মুক্ত থাকবেন। করোনার টিকা নেওয়ার জন্য সবাইকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, আর রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে কোনো কম্পিউটার দোকানে, সাইবার ক্যাফে বা অন্য কোনো ব্যক্তির দ্বারস্থ হয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনাকে যাতে এইসব মাধ্যমের দ্বারস্থ না হতে হয়, সেজন্য আপনি নিজেই নিজের এবং পরিবারের সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখেন, তার কথা বাড়াবো না বন্ধুরা, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, COVID-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম দিয়ে প্রবেশ করছি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, তো অনেকের কম্পিউটারে গুগল ক্রোম দিয়ে ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে চেষ্টা করবেন, যেমন মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট ইডস, এছাড়া আরও যে ব্রাউজার রয়েছে সেগুলো দিয়ে চেষ্টা করবেন। একটা দিয়ে না একটা দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি গুগল ক্রোমে প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পর বন্ধুরা সার্চ বক্সে লিখতে হবে সুরক্ষা স্পেস গভ স্পেস বিডি। তো সুরক্ষা স্পেস গভ স্পেস বিডি লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার প্রথমে যেই সাইটটা আসবে, তো সেটাতে ক্লিক করবেন, অর্থাৎ সুরক্ষা COVID-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা, আমরা যেহেতু নিবন্ধন করব, তাই আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে নিবন্ধন নামে এখানে একটা অপশন আছে। তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা, যেহেতু আমি নিবন্ধন করব, সেহেতু নিবন্ধন অংশে ক্লিক করব। তো এখন আমাদের কী করতে হবে দেখেন, এখানে লেখা আছে পরিচয় যাচাই। তো এখানে আপনার কী দিতে হবে, আপনার পরিচয়টা কী আসলে সেটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি নাগরিক, নিবন্ধন 25 বছর ও তদূর্ধ্ব, অর্থাৎ আপনি যদি 25 বছর বা তার উপরে হন তাহলে এখানে আপনি নিবন্ধন করতে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা, এখানে আপনি যেই শ্রেণীর কর্মকর্তা আপনি ওই শ্রেণী দিতে পারেন। যদি এখানে জানেন সামরিক বাহিনীর যদি হয়, বেসামরিক হয়, রাষ্ট্র পরিচালনা নিমিত্ত অপরিহার্য কার্যালয়, তো এখানে যেটা জন্য আপনি প্রযোজ্য সেটা দেবেন। আর যদি এর ভিতরে কোনোটাই না হয়, আপনি একজন সাধারণ নাগরিক হন, তাহলে সেক্ষেত্রে কী করবেন, নাগরিক নিবন্ধন 25 বছর তদূর্ধ্ব, এটাতে কী করবেন, ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা চেয়েছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে যার জন্য রেজিস্ট্রেশন করবেন তার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে নিতে চাচ্ছি, আমি আমার ফ্যামিলির সবার নিবন্ধন আমি নিজে করেছি, এখন আমার নিবন্ধনটা বাকি ছিল, আজকে আমি আপনাদেরকে আমার নিজেরটা করে দেখাচ্ছি। তো এখানে নিবন্ধন, এখানে যে জাতীয় পরিচয়পত্র নম্বর সেটা দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার পর এখানে আপনার দিনটা দিতে হবে, জন্ম তারিখ আর কি, দিন 25, তারপর সরি নভেম্বর 1990। তারপর বন্ধুরা এখানে কী করতে হবে, একটা কিউআর কোড দেওয়া আছে, আপনাদেরকে কী করতে হবে এটা ফিল আপ করার পর এখানে কিউআর কোডটা দিয়ে দিতে হবে। তো এটা একটু সঠিকভাবে দিতে হবে, ভুল হলে কিন্তু হবে না। তো এটা দেওয়ার পর বন্ধুরা দেখবেন যখন কিউআর কোডটা দিবেন তখন যাচাই করুন নামে একটা বাটন চালু হয়ে যাবে, আপনারা এই যাচাই করুন বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটা ক্লিক করার পর নতুন একটা পেজ এখানে ওপেন হবে, ঠিক আছে? তো এখন দেখেন, আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ন্যাশনাল আইডির সাথে যে তথ্যগুলো দিয়েছেন এটা ঠিক আছে কিনা, দেখবেন এখানে আপনার নামটা চলে আসবে। তো বন্ধুরা, এটা দেওয়ার পর এখানে কিন্তু এই যে আমার নাম চলে আসছে, সুজিত মণ্ডল, ইংলিশে আছে। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে বন্ধুরা, এটা যদি ঠিক থাকে, এখন আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনারটাই নিবেদন করছেন, তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা এমন মোবাইল নাম্বার দিবেন যেটা কিনা সবসময় কি সচল থাকে এবং আপনার কাছাকাছি থাকে, কারণ আপনি যখন নিবন্ধন করছেন তখন যেদিন আপনার ভ্যাকসিনটা
নেওয়ার তারিখ আসবে, ঠিক আছে, তার আগে আপনার মোবাইলে একটা মেসেজ দিবে, তো ওই মেসেজ অনুযায়ী আপনার ওইখানে যেতে হবে, ঠিক আছে, ভ্যাকসিনের জন্য। সেই কারণে যেহেতু একটা মেসেজ আসবে, মেসেজটা এখানে খুবই ইম্পর্টেন্ট, তাই আপনি যেটা সবসময় ব্যবহার করেন ওই নাম্বারটা দিবেন। এটা আপনি যার পূরণ করতে আছেন তার নাম্বারটাই দিতে হবে এমন কোনো কথা না। আপনি কি করতে পারেন যে আপনার যেটা আর কি বাড়িতে সবসময় পাওয়া যায় যে নাম্বারটা, বা যে নাম্বারটা সবসময় সার্চ করে ওই নাম্বারটা দিতে পারেন আপনি, ঠিক আছে। তো আপনি এক নাম্বার দিয়ে সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পর বন্ধুরা একটু নিচে আসবেন, তো এখানে দেখেন দীর্ঘমেয়াদী রোগ বা কোমরবিডিটি, তো এখানে বন্ধুরা কিছু কিছু অপশন আছে, তো ওগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ দেখেন এখানে উক্ত রক্তচাপ বা হৃদরোগ, স্ট্রোক এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না, ডায়াবেটিস নাই, না আমার এগুলো নাই তো আমি দিচ্ছি না, কিডনি রোগ না, শ্বাসতন্ত্রের রোগ না, ক্যান্সার না, কোভিড কখনো কোভিড-19 আক্রান্ত হয়েছেন কি না। তারপর এখানে বন্ধুরা পেশা অন্যান্য কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কি না, যদি হন তাহলে হ্যাঁ, আর না হলে না, আমি না। তারপর পেশা, এখানে আপনার একটা পেশা নির্বাচন করে দিতে হবে। তো বন্ধুরা এখানে আপনি যেই পেশার সেটা নির্ধারণ করে দিবেন, ঠিক আছে। যদি এর ভিতরে আপনি কোনো পেশার অধিকারী না হন তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। তো বন্ধুরা এটা তেমন কোনো সমস্যা না, আপনি যদি সমস্যা বলতে আপনি যদি ওই কর্মকর্তা না অবশ্যই তো সেটা সিলেক্ট করবেন, আর যদি না হয় তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি এখানে অন্যান্য ক্লিক করছি, কারণ বন্ধুরা আমি কোনো চাকরি করছি না, তো একটা চাকরি হয়েছে তো সেটাতে আমি সামনে জয়েন করব। তো আপাতত যেহেতু চাকরিতে আমি জয়েন করে নিই, তো এখন আমি অন্যান্য এটাতে ক্লিক করব। তো এটাতে দেওয়ার পর বন্ধুরা বর্তমান ঠিকানা, যে কোনো ঠিকানায় মানে এখানে কী করতে হবে, আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। তো নির্বাচন বিভাগ, আমি অবশ্যই কোথায়, ঢাকা বিভাগের জেলা, ঢাকা সিটি কর্পোরেশন, আমি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ইউনিয়ন, আমার ইউনিয়ন বা থানা খিলগাঁও, ওয়ার্ড, আমার ওয়ার্ডটা নতুন 75 নম্বর ওয়ার্ড, তো এবারই পড়েছে সিটি কর্পোরেশনে। তারপর গ্রাম, এখানে গ্রামটা বন্ধুরা আপনাদের লিখে দিতে হবে। তো আমি অলরেডি আমার পরিবারের যেগুলো পূরণ করেছি তাতে ঠিকানাটা লিখেছি, তাই এখানে চলে আসছে। তো আপনি লিখে দিবেন, বা যদি আসে তাহলে ওইটা দিয়ে দিবেন। তো এখানে ত্রিমণি জরুরিটা, আচ্ছা ওকে, যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আসলে কোন কেন্দ্রে টিকা নিতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার বাসা থেকে, অর্থাৎ আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা থেকে যেটা কাছে, যে হসপিটালটা কাছে অর্থাৎ যেখানে টিকা দেওয়া হচ্ছে সেটা আপনি নির্বাচন করলে ভালো হয়। তো আমি নির্বাচন করছি, এখানে আমার কাছাকাছি আছে এই যে মুগ্ধা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তো আমি এটা সিলেক্ট করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখানে একটা কথা বলা আছে, যদি চায় না আগামী ছাত্রছাত্রী শুধুমাত্র তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সেন্টার সিলেক্ট করবে, এখানে যেটা আছে এই অপশনটা, আর সিএমএইচ, বিজিপি, কোস্টগার্ড, সচিবালয় ক্লিনিক, তারপর সংসদ সচিবালয় ক্লিনিক, পুলিশ হাসপাতাল কেন্দ্রসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা কর্মচারীদের জন্য সংরক্ষিত, অর্থাৎ এদেরটা এদের জন্য সংরক্ষিত, তো তারাই শুধু এটা সিলেক্ট করবে, এই সকল কেন্দ্রসমূহ অন্য কারোর জন্য প্রযোজ্য না, এটা আমরা সিলেক্ট করতে পারবো। যদি আমরা ওইটার আন্ডারে বলি তাহলে ওটা আমরা সিলেক্ট করবো, ওকে। তো এরপরে বন্ধুরা এখানে লেখা আছে, আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্য দিয়ে আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, যদি সত্য হয় তাহলে এখন কী করবেন আপনি, এই যে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে নতুন আরেকটা ফর্ম আসবে আপনার কাছে। তো এইখানে কি করতে হবে, দেখেন যে এই যে মোবাইল নাম্বারটা আছে, আমার মোবাইল নাম্বারটা আসছে। এখন বন্ধুরা এখানে একটা ওটিপি নাম্বার আসবে, মোবাইল ওটিপি, অর্থাৎ আপনি যখন তৃতীয়বার একটা ফর্ম পূরণ করতেছেন তখন তৃতীয়বার তখন মোবাইলে একটা ওটিপি নাম্বার আসবে। তো আমার মোবাইলে কিন্তু চলে আসছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মোবাইল স্ক্রিনটা শেয়ার করে। তো বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে একটা মেসেজ আসছে, তো আমি এই বাটনে ক্লিক করছি, দেখেন মেসেজটা। তো বন্ধুরা দেখেন কোভিড-19 এই যে ভ্যাকসিনের একটা মেসেজ আসছে, ওকে। তো আমরা এটাতে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা এখানে এই যে সবে লাস্টে যে মেসেজটা আছে, এই যে এটা আমার ওটিপি নাম্বার, এটা আমি এখন বসিয়ে দিব। তাহলে এখানে ওটিপি নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, কত, 77789890, 77789890। তো এটা বসানোর পর বন্ধুরা নিবন্ধন সম্পূর্ণ করুন, অর্থাৎ আপনার নিবন্ধন এখন সম্পূর্ণ হয়ে যাবে এটাতে ক্লিক করার সাথে সাথে। তো আমি দিয়ে দিলাম নিবন্ধন সম্পূর্ণ করুন এটাতে। তো বন্ধুরা আমার নিবন্ধনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে কোভিড
19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমার কিন্তু কাজ শেষ। তো বন্ধুরা এখন হয়েছে কি, তো আপনি যে নিবন্ধন করেছেন এটার প্রমাণ স্বরূপ আপনার কি করতে হবে, নিবন্ধন যে করলেন এটা একটা ফর্ম আপনার ডাউনলোড দিতে হবে, অর্থাৎ সেটাকে বলে টিকা কার্ড সংগ্রহ। আপনাকে টিকা কার্ডটা সংগ্রহ করতে হবে, অর্থাৎ আপনি যখন ভ্যাকসিন নিতে যাবেন তখন ওইখানে আপনার টিকা কার্ডটা এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড, এই দুটো জিনিস নিতে হবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, আপনারা যদি নিচে খেয়াল করেন তাহলে এখানে লেখা আছে টিকা কার্ড সংগ্রহ, আপনারা এই বাটনে ক্লিক করবেন। ওকে, তো এখানে টিকা কার্ড সংগ্রহ করার জন্য আপনাদেরকে আবার একটা ফর্ম দেবে, এটা পূরণ করতে হবে, নাহলে আপনি ডাউনলোড দিতে পারবেন না টিকা কার্ডটা, এটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো আমি পূরণ করছি নতুন, যে এখানে আপনার আইডি কার্ড আইডি নাম্বারটা আবার দিতে হবে, ন্যাশনাল আইডি নাম্বারটা, তো আমি আবার দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর বন্ধুরা এখানে আবার দিন দিতে হবে, তো 25 নভেম্বর 1990। তো বন্ধুরা এখানে আবার একটা কিউআর কোড দেওয়া আছে, এটা আপনারা দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। তো কিউআর কোডটা দেওয়ার সাথে সাথে যাচাই করুন, এই একটা অপশন চালু হয়ে যাবে, তো আপনারা এই বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা এটা ক্লিক করার পর দেখেন এখানে আপনার মোবাইলে আরেকটা ওটিপি নাম্বার আসবে, ঠিক আছে, অর্থাৎ আরেকটা মেসেজ আসবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আবার আমার মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আমার মোবাইলে আরেকটা মেসেজ আসছে, তো এইখানে ওই ওটিপি নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন একটু আগে আমার এই মেসেজটা ছিল 77 9890, এখন নতুন আরেকটা ওটিপি নাম্বার আসছে, এখন এই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 3537 3537 4। তো বন্ধুরা এটা এই ওটিপি নাম্বারটা বসিয়ে দিয়ে এই যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। ওকে, তো দেখেন আপনি নিচে কিন্তু এই যে আপনার ভ্যাকসিন কার্ডটা চলে আসছে বন্ধুরা, কিন্তু এটা কিন্তু এখনও ডাউনলোড হয়নি। তো চূড়ান্তভাবে ডাউনলোড দেওয়ার জন্য বন্ধুরা আপনারা এই যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই বাটনে আবার ক্লিক করবেন, তাহলে আপনার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করছি, তো বন্ধুরা এখানে খেয়াল করেন আপনারা, দেখেন আমার ডাউনলোড বাটন চালু হয়ে গেছে, এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, তো আমি আপনাদেরকে ভ্যাকসিন কার্ডটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় ডাউনলোড হয়েছে। তো শো ইন ফোল্ডার ক্লিক করবেন, তো বন্ধুরা এই যে আমার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আমি যদি এখন এটা ক্লিক করি দেখবেন আমাকে দেখাচ্ছে, তো বন্ধুরা এই ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এটা কী করবেন, এটা সংরক্ষণ করে রাখবেন, আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন, অথবা আপনি আপনার ইমেইলে রেখে দিতে পারেন, অথবা আপনি এমন জায়গায় রেখে দিবেন যেন এটা না হারায়, আপনি এটা যখন যাবেন তখন এটা ডাউনলোড কপিটা প্রিন্ট করে রাখবেন, কারণ এটা নিতে হবে। তো বন্ধুরা যদি আপনার এটা হারিয়ে যায় তাও কোনো সমস্যা নেই, আপনি এটি অনলাইন থেকে আবার রিকভার করতে পারবেন, উদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝে গিয়েছেন যে কীভাবে COVID-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হয়। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।